গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহের কারণে তীব্র গরম চলছে আরও কয়েকদিন দেশে তীব্র গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফলে কয়েক দফায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট চলমান এই পরিস্থিতিতে বিভিন্ন অসুখে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গরমে সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা থাকে কারণ একটানা যদি ঘন্টার পর ঘন্টা রোদে থাকেন একটা সময় দেখা যাচ্ছে যে বডির তাপমাত্রা বেড়ে যাবে একশো পাঁচ ডিগ্রি উপরে উঠে গেলে বা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে গেলে তখন হয় কি মানে ঘাম বন্ধ হয়ে যায় এদিকে শরীরের তাপমাত্রা বাড়ছে ঘাম বন্ধ হয়ে গেছে এই পর্যায়ে রোগী কিন্তু মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি এইসব হতে পারে এক পর্যায়ে রোগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে এটিকে বলে হিট স্ট্রোক এটা কিন্তু ডেঞ্জারাস ফলে এ সময়টাতে অতি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা কারণ হিনস্ট্রেগত প্রান্তিক জনগোষ্ঠী যদি হিটস্ট্রোকে আক্রান্ত অনেক জায়গায় চিকিৎসার সুযোগও নাই সময় মতোই ভালোভাবে একটা ইমার্জেন্সি যদি চিকিৎসা প্রপারলি না হয় কিন্তু মারাও যেতে পারে সেই জন্য জনগণের জন্য বারবার বলছি যারা শ্রমজীবী যাদের বাধ্য হয়ে কাজ করতেই হবে পেটের দেয় কাজ করতে হবে তারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন একটা না ঘন্টার পর ঘণ্টা যেন রোদে কাজ না করেন জানান হিট স্ট্রোকে দ্রুত চিকিৎসার প্রয়োজন না হলে হিট স্ট্রোক মৃত্যুর কারণ হতে পারে যদি বিশুদ্ধ নয় লেখায় তবে ডায়রিয়াজনিত রোগ হচ্ছে পানিবাহিত রোগ হচ্ছে টাইফয়েড প্যারাটাইফয়েড জন্ডিস এগুলো তো হচ্ছে এমনকি বাইরে যে খাওয়া দাওয়া খোলামেলা খাওয়া দাওয়া এগুলো তো হতে অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া আহমেদ এশিয়াশন ঢাকা